কিছুদিন আগে গার্মেন্টসে কাম করতাম, তখন গার্মেন্টসে তো আমার সংসার চলতেছে না, আমি এখন আসি প্রতিবেদনে। আমি যে এত ভালো একটা মানুষ পাইতাম, আমার ভাইটাকে নিয়ে আমি আমার বাবা আমার নামে জমি দিয়েছে 200 তো, কখন একটা 70 টাকা দোকান করতাম। আচ্ছা আচ্ছা, আপনার নামে যে জায়গাটা আছে, জায়গাটা আসলে দোকান দিয়ে চলতে পারতেন আর কি। তো টাকা পয়সা কি কিছু গুছাইছেন নাকি? টাকা পয়সা নাই আমার কাছে, কিছু গুছাবো আল্লাহ যদি আমার সমতা লেখে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশীয় প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম শিমলা ভাই। শিমলা আপু, আপনারা কয় ভাই বোন? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। মা বাবা কি করে? বাবা বুড়া সৎমার ঘরে থাকে। আপনার মা কি হয়েছে? আমার মা তো বাবা ছোটবেলা ছেড়ে দিয়েছে, মা চলে গেছে ছোটবেলায় চলে গেছে। আপনার বয়স কত এখন? 18 বছর। বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাই, বিয়ে শাদী করিনি। কেন বিয়ে শাদী করেননি? কেন বিয়ে শাদী করলে সৎমার কাছে থাকে, যৌতুক চায় মানুষের। সৎমা বিয়ে শাদী দিলে কাজকাম ফিরে খাওয়াবে, এইটাই স্যার। আপনাদের ঠিকানাটা কোথায়? বক্তারপুর, সাভার বক্তারপুর। আজ ভিডিওর সামনে আসছেন, আসলে কি বলতে চান? ভিডিওর সামনে ভাই আইসি খুবই কষ্ট, অভাবে পড়ে ভিডিওর সামনে এমন একজন মানুষ যে আমার হেল্প সহযোগিতা করুন, পাশে দাঁড়াইত। আমি সে মনে একটা মানুষ। মানে কি আসলে কি কোনো বিয়ে শাদী করতে চান নাকি হেল্প সহযোগিতা চান? না ভাই, বিয়ে শাদী করতে চাই। বিয়ে শাদী করতে চান? আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত কি কেউ বিয়ে করতে আসেনি বা বিয়ে শাদী করার কথা বলে নাই? বলে ভাই, মানুষের যৌতুক চায় বিয়ে শাদী করতে গেলে। যৌতুক চায়, এটা সবচেয়ে বড় সমস্যা। কেন যৌতুক চায়, কি কারণে যৌতুক চায়? আমাদের মধ্যে বিয়ে করলে তো যৌতুক চায়। আপনাদের ভিতর বিয়ে করলেই যৌতুক চাই? আমার ভাইয়ের দায়িত্বটা কেউ নেবে, ছোট একটা ভাই আছে। আমি অনেকে তো আবার দেখা যায় মেয়েদেরকে বিয়ে করার জন্য বলে টাকা দিয়েও বিয়ে করেন, এটাও বলে হয় আপনাদের ভিতর? কতজন আছে, সবাই কি আর এক ভাই? সবাই তো এক না, সেটাও ঠিক। তো জীবনে আপনার কি স্বপ্ন ছিল বা কি ইচ্ছা ছিল? জীবনে স্বপ্ন ছিল, আমি ভাই কিছুদিন আগে গার্মেন্টসে কাম করতাম, তখন গার্মেন্টসে তো আমার সংসার চলতেছে না, আমি এখন আসি প্রতিবেদনে। আমি যে এত ভালো একটা মানুষ পাইতাম, আমার ভাইটাকে নিয়ে আমি আমার বাবা আমার নামে জমি দিয়েছে 200 তো, কখন একটা 70 টাকা দোকান করতাম। আচ্ছা আচ্ছা, আপনার নামে যে জায়গাটা আছে, জায়গাটা আসলে দোকান দিয়ে চলতে পারতেন আর কি। তো টাকা পয়সা কি কিছু গুছাইছেন নাকি? টাকা পয়সা নাই আমার কাছে, কিছু গুছাবো আল্লাহ যদি আমার সমতা লেখে। আমার কাছে কিছু নেই এখন। এখন কিছু নেই। আপনি কি পড়ালেখা করছিলেন? ফাইভ ক্লাস পর্যন্ত পড়ালেখা করছিলেন। তো এখন এই যে স্বপ্ন দেখেন, আপনার স্বপ্নটা তো ভালো যে জায়গা আছে, জায়গার উপর একটা দোকান দিয়ে মানে ভবিষ্যতে ব্যবসা করতে পারবেন, কিন্তু আসলে সেরকম একটা মানুষ তো দরকার নাকি? সেরকম মানুষ যেগুলো আল্লাহ আমার কপালে লেখে ভাই, এতে জুটবে। আর সবাই তো পৃথিবীর হাতের আঙ্গুর পাঁচ লোক সবাই এক না ভাই। আমি চাই এমন একটা মহান ব্যক্তি যেমন আমাদের দুঃখের পাশে আমাদের দাঁড়ায়, আর আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবো, সে যেমন খুব ভালো থাকবে। সেটাই, আর স্বামী স্ত্রী মিলেমিশে থাকলে অনেক কিছুই করা সম্ভব। স্ত্রী মিলেমিশে এটাই চাই। এটাই কোনো প্রেম ভালোবাসাটা সে আছে নাকি? না, প্রেম ভালোবাসা করতে চাই না। আসেও নাই জীবনে? প্রেম ভালোবাসা জীবনে আসেও নাই? কেউ এসে বলেও নাই? আছে বলে, কিন্তু করা হয়নি আমার। করা হয় নাই? প্রেম ভালোবাসা করে কি হবে? দুদিনের প্রেম ভালোবাসা ভালো লাগে না? অনেকে প্রেম ভালোবাসা করেও তো বিয়ে শাদী করে সুখে থাকে, সেটাও তো হয়। দেখেছো মনের মানুষ আগেই সিলেক্ট করে আছে না? এখনকার যুগে তো আরও বেশি স্মার্ট পোলাপান, যে অল্প বয়সে দুইজন স্বপ্ন দেখে যে ভবিষ্যতে আমি বিয়ে করব তোমাকে, তোমরা আমি স্বামী আর স্ত্রী একসাথে থাকবো। তো এরকম স্বপ্ন দেখে না? এরকম হয় নাই? এরকম স্বপ্ন দেখে আমাদের হয় নাই ভাই। স্বপ্ন আমার থাকে ভাইটাকে সামলাবো না, নিজে সামলাবো না, ওরা বাবা। তো এখন যাই হোক, মূল উদ্দেশ্য আপনি একটা আসলে যদি একটা ভালো সত্যিকারের মানুষ পান বিয়ে শাদী করে, আপনি আপনার যে জায়গাটা আছে ওই জায়গা নিয়ে আসলে একটা দোকান দিয়ে সুখে সংসার করতে পারবেন, সেটাই তো আশা। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে। নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটাই মুখস্থ বলতে পারেন না? খোলা থাকে সবসময়? হ্যাঁ খোলা। দেখ নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ যদি বিয়ে শাদী করতে চায় আপনার কষ্টের কথা বলবেন, সব জানাশোনা করে তারপরে আশা করি বিয়ে শাদী করে সুখে সংসার করবেন। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।